নমস্কার, আমি অনুপমা। আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। বড়দের আমার প্রণাম জানাচ্ছি, ছোটদের আমার অনেক ভালোবাসা। তো শুভ সকাল, আজকে একটা নতুন দিন শুরু করলাম। তো আজকে সকাল থেকেই না ভীষণ মেঘলা আকাশ, আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন রীতিমতো বৃষ্টি পড়ছে। তোমরা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তো সকালবেলা মেঘলা আকাশ ছিল, তো আমি আসলে এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন মোটামুটি 11টা বেজে গেছে, তো যার ফলে খুব বৃষ্টি হচ্ছে, আর এই সময়টা বৃষ্টি চালু হয়ে গেছে। মাঝখানে আগে তো আরও বৃষ্টি হচ্ছিল, এখন তাও অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো এখন শুরু করছি, আসলে আমার আজকে একটু লেট হয়ে গেছে সব কিছুতেই। আসলে ঠান্ডা ঠান্ডা দিন, তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো উঠেছি কালকে, আসলে রাত্রিবেলা আমার শুতে শুতে একটু দেরি হয়ে গেছিলো, জানো তো, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি রাত্রিবেলায় না কাজকর্ম সেরে রেখে তবে ঘুমাতে যাই, কেন কি যে যদি ঘুমিয়ে পড়ি না তখন একটু সমস্যা হয়, একটু আমাদের জলের প্রবলেম হয়। তো সেই জলের জন্যই জলটা রাখতে হয়, সময়ে জল দেয়, কারণ আমাদের তো মিউনিসিপ্যালিটি এলাকা, টাইমে জল, সেই জন্য যদি ঘুমিয়ে পড়ি জল না পাই, ওই জন্য একটু কাজটা আগেই সেরে রাখি। তো ঠাকুরের বাসনটাও কালকে রাত্রিবেলা আমি মেজে রেখেছি। তো যথারীতি আজকে যেহেতু মঙ্গলবার, একটু পুজো টুজোর ব্যাপার আছে, কেন একটু চাপটা আজকে একটু বেশি, বুঝতেই পারছো তো সেই জন্য। তো এখন বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু কারণ একটা কথাই আছে, বৃষ্টিতে কি বলবো, হয়তো রাস্তাঘাট ভেজা থাকে, কিন্তু বৃষ্টিতে একটা যেন আলাদা একটা আনন্দ, একটা মজা। তো আমারও বৃষ্টিটা খুব ভালো পছন্দ করতাম একটা সময়, কিন্তু এখন তো ভয় পাই বৃষ্টিকে বড়, জানো তো। তো আজকে শুভ রাধাষ্টমী, আজকে যেহেতু রাধাষ্টমী, আমার শাশুড়ি মা উনি রাধাষ্টমী করতেন, সেজন্য আজকে খুব ওনার কথা আমার মনে পড়ছে। যেহেতু আমি এমনি আসনে পুজো দেব ঠাকুরের নাম করে, কারণ আমার, তোমাদের বলেছিলাম আমি যে আমার বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি নেই, সেহেতু আর কি সেইভাবে আমি আর পুজোটা করবো না। তো ঠিক আছে, আমি প্রতিদিনের মতো নিত্য পুজো যেরকম করি সেরকমই করবো। তো আজকে সকালে ব্রেকফাস্ট আমি সেরে ফেলেছি, সেরে ফেলে এখন রান্না বসিয়েছি, কিন্তু রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি, শুধু ডাল ভাতটা করেছি। তো আজকে একটু ইচ্ছা আছে যে পটল আছে, দেখি পটল দিয়ে কী রান্না করি। আর একটা যা হোক কিছু ভাজা করতে হবে, তো কী ভাজা করবো এখনও করিনি আর কি, এখন তার ফাঁকেই তোমাদেরকে একটু মর্নিং জানিয়ে নিলাম, কারণ তোমাদের কাছে আসলে বেশ মনটা ভালো লাগে, সত্যি কথা একদম, জানো তো। তো যাই হোক, তো এখন দেখি, কারণ পায়েল কী করছে, পায়েলকে অনেক মানে পাশের ঘরে ও থাকে বলে আমি, আমার রান্নাঘরটা একটা ঘর পরে, মানে আমি তোমাদেরকে পাশের ঘরে এসে কথা বলছি, তো অনেকক্ষণ ধরে ওর সারা শব্দ পাচ্ছি না। তো দেখি কী করি, কী করছে একটু দেখি। তো এই রান্না বান্না সারলাম, সেটাই এখন একেবারে চায়ের বাসনও মাঝে, একেবারে এখন চায়ের বাসনগুলো সব মেজে নেব, মেজে নিয়ে ভাতের হাঁড়িটাও ভাগ করে নিয়েছি, কারণ এখন ওদের খেতে দেবো। আফটারনুন ফ্রেন্ডস, আমি জয়ন্ত। প্রতিদিনের মতো দুপুরবেলা আমি এসে হাজির তোমাদের কাছে। তো আজকেও আমি এই বৃষ্টিতে বজবজে গেছিলাম, কারণ আমাদের একটা কাজ আটকে আছে, সেই কাজটা হচ্ছে না।
কি কাজ জানাবো আপনাদের, কাজটা হলেই জানাবো, না হলে তো জানাতে পারছি না। বলে না কথায় যে লোকের কাছে সবসময় বলতে নেই সব কিছু, তাহলে সে জিনিস হয় না, প্রবাদ বাক্য আর তো। সেই জন্যই আমি কাউকেই বলছি না কথাটা, ইভিন আমার বাড়ির লোকও জানে না। যাই হোক, এখন আমি প্রত্যেক দিনের মতো দুপুরবেলা ভাত খেতে এসেছি, আর আজকে তো জুতোর কাজটা নেই, কাজই আসেনি, সুতরাং আজকে আমি ফ্রি, ছুটি। তো সকাল থেকেই মেয়ের সাথে একটু লাগলাম, মেয়ের হাতে তেল মালিশ করলাম, পায়ে তেল মালিশ করলাম, একটু ফিজিও করলাম, করে আজকেও খুব ঘুমিয়েছে। কারণ আজকের দিনটা না সত্যি ঘুমোবার দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো জানেনই আপনারা, আর একটু আর দু তিন ঘন্টা বৃষ্টি হলে আমাদের রান্নাঘর বেঁচে যাবে, তারপরে কী হবে জানি না, আবার এই ঘরে হয়তো রান্না করতে হবে। যাই হোক, আজকে আমাদের কী রান্না হয়েছে সেটাই আপনাদের দেখাই, দুপুরের মেনুটা কী। তো আমাদের আজকে দুপুরের মেনু ওল সিদ্ধ, প্রত্যেক দিনের মতো আজকে ওল সিদ্ধ আমার আছে, আজকে আর উচ্ছে সিদ্ধ নেই। পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, ডাল, তিতর ডাল আর পটল পোস্ত। তো অনুপমা এটাই রান্না করেছে, কারণ আমি তো বজবজে গেছিলাম, ওরও শরীরটা বিশেষ ভালো নেই, যাই হোক তার মধ্যেও তো চলতে হবে আমাদের। তো এখন আমি খাওয়া দাওয়া করব, আপনারা দেখতে থাকুন। তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো বিকালবেলা কি করব, আজকে তো মঙ্গলবার, নিরামিষের দিন আমাদের, আমরা বাইরের কিছুই খাই না, তো সেই জন্য বাবা বলছে যে খিদে পেয়েছে, তো মুড়ি নিয়ে বসেছে, শশা আর মুড়ি, শশা নেই, একটু চানাচুর মুড়ি নিয়ে বসেছে, চানাচুর আর মুড়ি, চানাচুরটা যদিও বাইরের, মা খাচ্ছে না, আমি আর বাবা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কি খাবো, তো এই কাকুটাও এসেছে, তো আমরা তিনজনে মিলে মুড়ি খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের কাছে আসি, আমাদের মুড়ি খাওয়ার সাথে সাথে একটু আড্ডাও হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম। একটা মজার ঘটনা আছে জানেন তো মুড়ি নিয়ে, আজকে প্রথমবার দেখলাম মুড়ি বিড়ালে মুড়ি খাচ্ছে, না না কুকুর মুড়ি খায় আমি সেটা দেখেছি, কাক মুড়ি খায় দেখেছি, বাট বিড়াল মুড়ি খায় এই প্রথম দেখলাম, মানে এরও একটু মুড়ির প্যাকেটটা ছিঁড়তে গিয়ে একটু মুড়ি পড়ে গেছিল, একটা আমাদের বাড়িতে তো তোমরা দেখেইছো যে বিড়াল যাতায়াত করে, যেহেতু খোলা বাড়ি, একটা বিড়াল কখন দৌড়ে এসে মুড়ি দেখে আসতে পারছে না, ভয় পাচ্ছে, দিদি আসবি না, হাট করে ছো মরে দৌড়ে এসে কটা মুড়ি খেয়ে আবার পালিয়ে গেল। না ঘটনাটা শোন, আমার মামাবাড়ি গ্রামে নদিয়া ডিস্ট্রিক্টে, কল্যাণীর চাঁদামারি, চাঁদামারি গ্রামে, তো ওখানে কারেন্ট ছিল না, আমি যখন স্কুলে পড়তাম তখন যেতাম, তো সন্ধ্যাবেলায় ওই হ্যারিকেন জ্বলতো বুঝছেন, আর ওই লম্প নিয়ে মামি দিদা এরকম কাজ করত, জমজমার ছিল বাড়িটা, তো আমরা সন্ধ্যাবেলায় এরকম মুড়ি ধামা ভরে মুড়ি নেওয়া হতো, এবং মুড়ির সাথে লঙ্কা, আর কোনো কোনো দিন মামা হয়তো পেঁয়াজ কেটে তারপরে ধনে পাতা দিয়ে তেল দিয়ে মেখে, বা একটু চানাচুর কিনে নিয়ে আসলো, এই দিয়ে মেখে খাওয়াতো বিকালের টিফিন, সন্ধ্যার টিফিন, আর সন্ধ্যে সাতটা মানে মনে হবে ওখানে রাত দশটা, ঝিঝি পোকার ঢাক।
তো সেদিন মুড়ি দেওয়া হয়েছে, তো মোমবাতি একটা জ্বলছে বুঝছেন তো, হেরিকেনটা নিয়ে ওই মামি রান্না করছে। আমরা বাগনার তিন চারজন গেছি, আরও আমার মামার আর ন বোন ছিল, মানে ম্যাক্সিমাম মাসির ছেলেমেয়েরা ওই পুজো ওই গরমের ছুটিতে আসতো ঘুরতে, আর ওই টাইমে আসতো, আম ফাম পাকতো, কাঁঠাল পাকতো, আমরা খেতাম, খুব ভালো লাগতো। আখ, কেকের আখ। তো হঠাৎ খাচ্ছি মুড়ি, তো এমন সময় দেখছি যে ওই খড়কড়ি আছে জানেন তো, ওই তো খড়কড়ি দিয়ে দেখা যাচ্ছে সাদা 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 কি যাচ্ছে, আর গ্রামের মানুষ তো ওখানে নাকি ভূত পেত্নী থাকে। এবার সবাই, আমার মাসির মেয়েরা দুজন ছিল, তারা ভয়ে ওড়ে বাবা গো বলে সাইডে সরে এসছে। এই শান্তি কোথায় গেলি রে? ও ওর ফোন এসছে, যাই হোক গেছে একটু। তো আমি আর আমার মাসির ছেলে রাজু দুজনে মিলে ভাবছি ওটা কি বলতো। রাজু তো বলছি জয়ন্ত দা এগোস না, জয়ন্ত দা এগোস না। এবার মুড়ি খাবো, হাতে মুড়ি, রাজুর মুখে মুড়ি, মানে সে না এগোতে পারছিল, যে কালো পিঁপড়ে মুড়িগুলো নিয়ে যাচ্ছে, বড় বড় ওল্লাগুলো, ওই যে মুড়ি নিয়ে যাচ্ছে কে জানে। তো এরকম মুড়ি সাই সাই মুড়ি এরকম চলে যাচ্ছে, আমরা তো দেখে অবাক, মানে কি এটা। আর এমনিতে ওখানে ভূতের ঘটনা বেশি হয়, ভূত দেখলে সবাই ভয় পায়, আর আমি একটু ডান পিঠে ছিলাম, ভূত ফুত ভয় পাই না। তো আমি কি করেছি, ওখানে তো লাঠি ছোটা ভর্তি থাকে সবসময়, কারণ ডাকাত পড়তো, একটা লাঠি নিয়েছে না, ওখানটা একটা বাড়ি মেরেছি। এবার বাড়ি মারতেই দেখছি মুড়িগুলো ঝুড়ে ঝুড়ে পড়ছে, আর সাথে কালো কালো পিঁপড়া সব নিচে পড়ছে, লাইট মেরে দেখি। আর ওরা যারা ভয় পেয়েছে তারা ঘর থেকে বলছে ওরে মাগো বাবা। এবার মামারা কেউ বাড়ি নেই, দিদা বলছে কি হয়েছে কি হয়েছে, লাইট দিয়ে হারিকেন নিয়ে ছুটে আসছে। সে কি মানে মজার ঘটনা আপনাদের না বলে বোঝাতে পারবো না, এত মজার ঘটনা। সে ওরা তো দেখে অবাক যে জয়ন্তদার এত সাহস, ওরা তো ভয়ে মরে যাচ্ছে। আমি বললাম দেখো ভূত আমি কোনোদিনই ভয় পাই না, ভূত বলে কিছু আছে আমি বিশ্বাস করি না, হয় না, ভূত বলে কিছু হয় না। তো এইরকম ঘটনা, গ্রামের লোকের একটু সুপারস্টিশিয়াস হয় যে ভূত বলে কিছু আছে। আর ওখানে কল্যাণীতে আমি গেছিলাম বাবার মা বাড়িতে, ওখানে সত্যিকারে দশটা মানে দশটা রাত, দশটা মানে মাঝরাত্রি, মানে একটা জনপ্রাণীর গলা নেই, আটটা মানে মানে এত রাত, আটটার পর থেকে জনপ্রাণীর গলা শোনা যায় না, সবাই ঘুমিয়ে পড়ে। এখানে একটা বাড়ি, তিন চারটে বাঁশবাগান পেরোবে, তারপর আর একটা বাড়ি, আর মামা বাড়িটা ছিল বড় ছাদালা বাড়ি, অনেকটা বাউন্ডারি নিয়ে, বাউন্ডারি নিয়ে। এবার মাটির ঘরও আছে, গোলা রয়েছে, আর গ্রামের মানুষ ক্ষেতের জমিতে ক্ষেতের জমি চাষ হচ্ছে, সেটা দেখবার মতো। যদি আমি যাই আপনাদের দেখাবো মামা বাড়িটা, মানে এখন অনেকটা মানে উন্নতি হয়েছে। এখন মামারা, তিন মামা ছিল, বড় মামা আমার মানে মারা গেছে, গত হয়েছে, দুই মামা আছে, মেজো মামা আলাদা বাড়ি করেছে, ছোট মামা এখন ওই পুরনো বাড়িতে থাকে, বাড়ি বাড়ি সারিয়ে নিয়েছে। ওখানে আবার ওই যে DDLG কোন যেন সিনেমাতে দেখিয়েছিল না, ওই যেখানে কাজল, সেই ওরকম সিনারি, ওরকম মানে আমি মনে করতে পারছি না, ওরকম ওরকম সিনারিটাই লাগছিল, মানে সিনেমাতে দেখিয়েছিল। ওই জায়গাটা চাঁদামারি গ্রাম, এখন যা উন্নতি ওখানে চিন্তা করার বাইরে। বছর দুয়েক আমি আগেও আমি গেছি, তখন খুব উন্নতি ছিল, মানে দেখবার মতো উন্নতি হয়েছে, মানে রাস্তাঘাট পাকা হয়ে, আগে মাটির, বৃষ্টি হলে বেরোতে ভয় লাগতো, সাপ কোপ ভর্তি। হ্যাঁ, খুব ভালো জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। আমার আমি যখন সুস্থ ছিলাম তখন আমি বাবার মা বাড়িতে অনেকদিনই অনেকবার গেছি, আমার জায়গাটা খুব ভালো লাগে। আসলে সর্ষে ক্ষেত, সর্ষের ক্ষেত আমার এবারে মনে পড়েছে,
সর্ষে ক্ষেত যেরকম হয় না, সর্ষে ক্ষেতে যেরকম কাজল একটা মুভিতে যেরকম দাঁড়িয়ে শুটিং করেছিল সেরকম ওখানে একটা সর্ষে ক্ষেত আছে, এত সুন্দর যখন সূর্যের আলো পড়ে ওখানে এত সুন্দর লাগে। আমি দেখেছি ব্রিঞ্জের চাষ হতে দেখেছি, ফুলকপি চাষ হতে দেখেছি, পটল দেখেছি, ওখানে গিয়েই চাষ হতে দেখেছি। আমার বিশেষ ভালো লাগে সুস্থ মানে মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে দেখেছি, দৌড়াদৌড়ি করেছি বোনেদের সাথে, মানে বাবার যারা বোনেদের ছেলে মেয়েদের সাথে, আমার খুব ভালো, আমার থেকে ওরা সবাই ছোট, তো ওদের সাথে খুব র‍্যাপো ছিল আমার, এখনো রয়েছে। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে কাজকর্ম করে, এখন আর অতটা যোগাযোগ নেই। যাই হোক, এমনিতে জায়গাটা ভীষণ সুন্দর, ভালো। আমার তো চাঁদামারি গ্রাম ভীষণ ভালো লাগে, আর ওখানে আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিল, তো সেইখানে কিন্তু রাত হলে জায়গাটা ভুতুড়ে হয়ে যায় না, এখন এখন লাইট ঢুকে গেছে, এখন লাইট ঢুকে গেছে। আচ্ছা তোমরা একটু সাবধানে শোনো না, আমি আগে মুড়ি খাচ্ছি। বর্ষার দিনে সারা দিন বৃষ্টি হচ্ছে, আবার কালকেও হবে, তাই বর্ষার দিনে একটু মুড়ি খাওয়া এটা তো ভালো জিনিস, মানে এটাই টিফিন ভালো লাগে আমার। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, তো ব্যাপারটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে আমাদের আড্ডা আর আমার বাবার গল্পটা। আমার তো খুব ভালো লাগলো যে ভূত ভেবে ওটা ওল্ডা পিঁপড়ে কালো পিঁপড়ে গুলো এরকম বড় বড় বুঝলেন তো, আর মুখে করে মুড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে শুধু সাদা সাদা এরকম ভাবে ভেসে যাচ্ছে, মানে দেখবার মতো। আর মেয়েরা আর কি, তো ওরা এমনি ভয় পায়, আর আমরাও তখন ছোট, 7-8 পড়ি, কেউ 5 পড়ে, কেউ 4 পড়ে, এরকম আমরা ওই গরমের ছুটিতে যেতাম মামাবাড়িতে, ওই আম কাঁঠাল এইসব খাওয়ার জন্য আখ, আখের ক্ষেত ছিল বড় বড়। আমার মামাদের 100 বিঘের উপরে জমি ছিল, আজকে কিছুই নেই, সেখানে হয়তো 1 বিঘে কি 2 বিঘে জমি আছে হয়তো, এখনো যা আছে সেটাই দেখবার মতো। তবে বাড়িটাই হচ্ছে 5 বিঘের উপরে, বাড়িটাই এত বড় জায়গা নিয়ে, বাঁশ ক্ষেত, ধান ক্ষেত, সব কিছু আছে বাড়িটার মধ্যে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন একটু, আর চ্যানেল যদি প্রথমবার আসেন তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। নমস্কার, 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 সবাই ভালো থাকবেন, থাকবেন সুস্থ, থাকবেন থাকবেন ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা, খুব দরকার আমার, কারণ আপনারা সকলেই জানেন যে আমি অসুস্থ, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং এইভাবেই আমাকে ভালোবাসবেন। শান্তি চলে গেল, ওর একটা ফোন এসছে বলে। যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করলাম, ও আর আজকে আপনাদের সাথে কথা বলতে পারলো না, পরে একদিন বলবে, ও আসে মাঝে মাঝেই আসে, মেয়েকে দেখতে আসে, তারপরে ওর মাকে দিদি বলে। যাই হোক, নমস্কার।